Hello friends, good morning and welcome to all of you. তো বন্ধুরা, যে তোমাদের 2020 ব্যাচের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে মেইন এক্সামটা রয়েছে তোমাদের সামনেই 22 তারিখে, তো যে কালকে এক্সামটা রয়েছে, তো লাস্ট মিনিটে কিছু কোশ্চেন, যেখান থেকে প্রত্যেকবার কিছু না কিছু কোশ্চেন থাকেই, তো সেই রকম কোশ্চেন তোমাদের সঙ্গে কিছু তুলে ধরবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও, তাহলে আশা করি তোমরা অনেক ধরনের ভালো কোশ্চেন পেয়ে যাবে। তো যারা চ্যানেলে এখনও নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা চলো শুরু করি। তো প্রথমত দেখো যে প্রথম প্রধানমন্ত্রী ভারতের, এখানে যা আছে প্রথম আছে, তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। 1947 থেকে 1946 সাল পর্যন্ত উনি ছিলেন। তারপর কি আছে? প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে প্রথম উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে রয়েছে প্রথম আইনমন্ত্রী বি আর আম্বেদকর, প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন, প্রথম লোকসভা স্পিকার জি ভি মবলঙ্কর, প্রথম বিশ্ব সুন্দরী রীতা পারিয়া, প্রথম মিস ইউনিভার্স ছিলেন সুস্মিতা সেন, এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, উনি উত্তরপ্রদেশের ছিলেন। তো এটা খেয়াল রাখবে যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী, এবং উনি প্রথম উত্তরপ্রদেশের, মানে স্টেট হিসাবে উত্তরপ্রদেশে উনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর কি আছে? তারপরে রয়েছে প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এবং প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমারী অমৃতা কাউর, হেলথ মিনিস্টার ছিলেন উনি। তারপরে যে প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমারী অমৃতা কাউর, হেলথ মিনিস্টার। তারপরে প্রথম মহিলা যে কোনো রাজ্যের মন্ত্রী ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত, উনি উত্তরপ্রদেশে ছিলেন। তারপরে প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, প্রথম মহিলা লোকসভা স্পিকার মীরা কুমার, তারপরে প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা ছিলেন, প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা, প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন উনি হলেন বাচেন্দ্রী পাল, প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন, প্রথম দলিত রাষ্ট্রপতি কে আর নারায়ণ, প্রথম নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে উনি পান গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, তারপর প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু, তারপর প্রথম মহিলা বিদেশ সচিব কে ছিলেন? জেজেকিলা আইয়ার, তারপর প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? সান্নু দেবী, এবং ভারতীয় রেলের প্রথম মহিলা ড্রাইভার সুরেখা যাদব, প্রথম ভারতীয় আইসিএস ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু প্রথম আইসিএস পরীক্ষায় পাশ করেছিলেন হচ্ছেন সুরেন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, ডব্লিউসি ব্যানার্জি, 1885 সালে বোম্বেতে। তারপরে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত, 1917 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, 1925 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম দ্বিতীয় সভাপতি ছিলেন দাদাভাই নৌরাজি। তো তারপর ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাইক, ভারতের প্রথম শ্রমমন্ত্রী ছিলেন জগজীবন রাম, তারপরে ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর কে সুম্মা খান, জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি সভাপতি ছিলেন জর্জ উইট, ভারতের প্রথম পরমবীর চক্র পুরস্কার প্রাপক ছিলেন সোমনাথ শর্মা, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটা ছিল? আলাম তারা, 1931 সালে।
ভারতের জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ছিলেন জি শঙ্কর কুরন। প্রথম ভারতীয় হিসাবে ম্যাগসেসাই পুরস্কার প্রাপক ছিলেন বিনোবা ভাবে। তারপর প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক ছিলেন দেবিকা রানী। প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানাইয়া। প্রথম ভারতীয় যিনি সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেছিলেন সাঁতরে। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। প্রথম ভারতরত্ন প্রাপক সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম ভারতীয় যে পক প্রণালী সাঁতরে প্রতিযোগিতায় পাস হন। ভারতের প্রথম সংবাদপত্রের প্রবর্তক হলেন জেমস হিকি। প্রথম ভারতীয় অস্কার প্রাপক ভানু আথাইয়া। প্রথম পরমাণু কেন্দ্র তারাপুর মহারাষ্ট্রে। তার প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। ভারতের মিসাইল বা ক্ষেপণাস্ত্র যেটা প্রথম ছিল পৃথ্বী। ভারতের প্রথম সিনেমা প্রদর্শনীয় হয় 1896 সালে মুম্বাইতে। তারপরে অর্থনীতিতে নোবেল প্রাপক একমাত্র ভারতীয় অমর্ত্য সেন, বাট এখন আরেকজনও পেয়েছেন রিসেন্ট আগের বছরে, তো প্রথম হবে অমর্ত্য সেন। প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা যান উনি হলেন ডক্টর জাকির হোসেন। প্রথম প্রধানমন্ত্রী যিনি ভোটে পরাজিত হন ইন্দিরা গান্ধী। প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার হলেন কিরণ বেদী। প্রথম ভারতীয় মহিলা পাইলট হলেন দুর্গা ব্যানার্জি। প্রথম ভারতীয় পাইলট জিআরডি টাটা। ভারতের প্রথম মহিলা শাসক বা রুলার ছিলেন রাজিয়া সুলতানা। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি মীরা সাকিব ফতিমা। তারপর প্রথম ভারতীয় মহিলা নোবেল পুরস্কার প্রাপক হলেন মাদার টেরিজা। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা একবার সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দু একবার দেখে নিও, তাহলে আশা করি এখান থেকে তোমরা কিছু কোশ্চেন পাবেই পাবে। তো সকলকে থ্যাংক ইউ এবং সকলকে অল দ্য বেস্ট, সবার পরীক্ষা ভালো হবে।